আসন নিয়ে সমঝোতা হয়নি জাপা মহাসচিব। আওয়ামী লীগের সঙ্গে গত দুই তিন দফা তারা বৈঠক করেছে বেশ গোপনে গোপনে, বা বলা যায় যে তলে তলে অনেক আলোচনা। সেই আলোচনার প্রেক্ষিতে কী হয়েছে সেটি তারা সংবাদ সম্মেলনে আবার ওপেন করছে। সেখানেই বলছেন যে আসন নিয়ে সমঝোতা হয়নি জাপা মহাসচিব, আবার বলছেন যে সমঝোতার দরকারও নেই। তো কেন মানে বৈঠক, কেন আবার এই সমঝোতার প্রয়োজন নেই, মানে অসংলগ্ন কথাবার্তা। এই নির্বাচনে যাওয়ার ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পার্টির একটা চেহারা মানুষের মধ্যে একটু একটু আশার সঞ্চার হচ্ছিল যে হয়তো তারা মানে গতানুগতিক এরশাদ সাহেবের রেখে যাওয়া যে পথ, সেই পথ থেকে হয়তো সরে যাবে। কিন্তু আসলে মানে সরা যে সম্ভব না এবং বাস্তব না, এটা মানে খুব ভালোভাবে আবার জাতীয় পার্টি প্রমাণ করছে যে ওই নির্ভরশীল হইতে 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 হাকি ওই ডানা ভার হয়ে যায়, তখন আর উঠতে পারে না। তো জাতীয় পার্টির পক্ষে আর ওড়া সম্ভব না, তাদের ওই সুবিধা পেতে 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 ডানা টানাগুলি সব, যেমন ধরেন একটা আপনি পাখিকে যদি খাঁচায় ছোটোবেলা থেকে বন্দি করে আপনি খাওয়ান দাওয়ান, তারপরে বড় হলো, হিষ্টপুষ্ট হলো, আপনি মনে করলেন যে না ঠিক আছে তাকে মুক্তি দিই, তাকে খাঁচা থেকে বের করবেন, সে উঠতে পারবে না। তো জাতীয় পার্টির আসলে ওড়ার সম্ভাবনা নেই বা সেই সামর্থ্য নেই, সামর্থ্য হারিয়ে ফেলেছে, দীর্ঘদিন তারা ক্ষমতার সঙ্গে থাকতে হয়তো এই অবস্থা হয়েছে। আজকে গত কয়েকদিন থেকে খুব রহস্যজনক কিছু কর্মকাণ্ড দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে খবরে এসছে, তারপরে গুলশানে ওবায়দুল কাদের সহ বাহুদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক তাদের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে নানা রকম খবর এসছে যে তারা কিছু আসনে একেবারে নিশ্চিত হতে চায় যে সেখানে নৌকা থাকবে না, এমনকি স্বতন্ত্রও থাকতে পারবে না, আর বাকিগুলোতে তারা নির্বাচন করবে। এটা আওয়ামী লীগেরই চাওয়া যে নির্বাচন যাতে অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক হয় এটা দেখানো। কিন্তু একটা সার্টেন সেটা 20টা হোক, 30টা হোক, 40টা তাদের চাওয়া, 40টা এর খবর এসছে। তো আওয়ামী লীগ সম্মত রাজি হয়নি, এতগুলো আসন হয়তো তারা 15-20টা ছাড়তে চেয়েছে বা তারও কম হতে পারে। এখন তো আওয়ামী লীগের মানে ডালপালা অনেক, তাকে জাতীয় পার্টি দেখতে হয়, তাকে ওই 14 দলের শরিকদেরকে দেখতে হচ্ছে, তাদেরকে দেখতে হচ্ছে নতুন নিবন্ধন পাওয়া যে দলগুলো, যে বিএনএম, তৃণমূল, বিএনপি, বিএসপি, তারপরে আবার ইসলামিক কয়েকটা দল আছে, এতগুলো দলকে সামাল দেওয়া আওয়ামী লীগের জন্য তো কঠিন। এই বাস্তবতার মধ্যে এখন জাতীয় পার্টি এখন অংশীদার, কিন্তু তারা স্বীকার করে না। সবচেয়ে বড় কথা হলো যে তারা সামনে যা বলেন আর ভেতরের আর একটা দৃশ্য। সেজন্য বলছিলাম যে দেখেন এই আসন সমঝোতার আগে, অর্থাৎ নির্বাচনের বিষয়ে যখন নাকি শিডিউল ডিক্লেয়ার করার আগ পর্যন্ত তাদের এক ধরনের চেহারা ছিল, এখন কিন্তু পাল্টে গেছে। তারপরেও কিন্তু তারা তাদের সেই মানে একটু অবস্থান বোঝানোর চেষ্টা করছে, না জাতীয় পার্টি একাই ইলেকশন করবে এরকমই। তো বলছে মুজিবুল হক চন্দ্র বলছেন যে আমাদের মাঝে কোনো আসন নিয়ে সমঝোতা হয়নি, তার প্রয়োজন হয় না। তাহলে আসন নিয়ে যদি সমঝোতা না হয় তাহলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকটা কেন? বৃহস্পতিবার বর্ণনিস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন যে আলোচনাটা ভালো পরিবেশে হয়েছে। কি পরিবেশে, কি আলোচনা হয়েছে? আওয়ামী লীগের পক্ষ থেকে ভালো মনোভাব আছে, গত 5 বছরের নির্বাচনে অভিজ্ঞতা সুখকর নাই, এখনো সুষ্ঠু নির্বাচন নিয়ে ভয় আছে। তার মানে সুষ্ঠু নির্বাচন হবে এই নিশ্চয়তার জন্য কি আলোচনা? গত এখনো সুষ্ঠু নির্বাচনের ভয় আছে, সারা দেশের মানুষ ভোট দিতে পারলে 91 সালের মতো নীরব বিপ্লব হয়ে যেতে পারে। মানে এমন একটা ভাব যে মানুষ ভোট দিতে পারে 91 সালের মতন একেবারে ভোট দিবে, এবং বিএনপি যেভাবে জিতেছিল তারাও মনে হয় জিতে যাবে, এরকম একটা ভাব আর কি। আমরা আসন ভাগাভাগি নিয়ে কথা বলি নাই, প্রয়োজনও নাই, আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়েছি, তারা আশ্বস্ত করেছেন। তো এরকম গোপন পরিবেশে, গোপনে গোপনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশটা চাওয়া, আসন সমঝোতা না, ভাগাভাগি না, এটা মানে তারা বলবে আর মানুষ বিশ্বাস করবে? আমরা বিশ্বাস করি এবার জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে। দেখেন কথা, আওয়ামী লীগের সঙ্গে নাকি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতা হবে, তারা স্বতন্ত্রদের সঙ্গেই পারবে না আর আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে কম। আমরা বুঝি গণতান্ত্রিক ধারাকে বজায় রাখতে হলে নির্বাচন জরুরি, তবে নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারলে জাতীয় পার্টি ভালো করবে। আওয়ামী লীগকে বলেছি নির্বাচন কমিশনকে সাহায্য করতে, তারা আমাদের আশ্বস্ত করেছেন সুষ্ঠু ভোটের বিষয়ে। চুন্নু বলেন, এদেশে আওয়ামী লীগের থেকে এনটি আওয়ামী লীগের ভোট বেশি। এনটি আওয়ামী লীগের ভোট বেশি হলেও ওই এনটি আওয়ামী লীগের ইয়ে হিসাবে জাতীয় পার্টিকে বিবেচনা করা হয় না, ইসলামী আন্দোলনকেও বিবেচনা করা হয়, জাতীয় জামাতকে করা হয়, বিএনপিকে করা হয়। জাতীয় পার্টি যেভাবে অবস্থান করে তাতে তাকে আওয়ামী লীগের সহযোগী মনে। নির্বাচনে যদি ভোটার আসতে পারে, নীরব ভোট বিপ্লব হবে, এনটি আওয়ামী লীগ ভোট আছে বলেই তারা আমাদের নিয়ে ভোট করছে, জোট করেছে। এই জন্যই আমরা 300 আসনে প্রার্থী দিয়েছি। আওয়ামী লীগ দল যদি গণতান্ত্রিক দল হয় তাহলে তারা সুষ্ঠু নির্বাচন দেবে। তো আওয়ামী লীগ গণতান্ত্রিক দল কি দল না ওনারা কি বোঝেন না? ওনারা সুষ্ঠু দেবেন মানে 91 মতন ভোট বিপ্লব হয়ে যাবে আর আওয়ামী লীগ মানে বসে বসে থাকবে। তাদের এত পরিকল্পনা, এত আয়োজন, বিএনপিকে নির্বাচন থেকে ঠেলে বাইরে পাঠানো, এগুলি কি মানে জাতীয় পার্টিকে জেতানোর জন্য? মানে খুবই খেলো কথাবার্তা আর কি। বুধবার রাতে উল্লেখ, বুধবার রাতে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির নেতারা, এতে মহাসচিব সহ তৎজন্য সহ আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, আর আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শীর্ষ নেতারা ছিলেন। তো যাই হোক, মানে পুরো একটা বোঝা যাচ্ছে যে মানে অসংলগ্ন একটা প্রতারণাপূর্ণ কথাবার্তা, বাস্তবে যা বলছে এক, ভেতরে ভেতরে আর এক। হ্যাঁ, যে মানে যে এই ধরনের কথাবার্তা বলছে যে সুষ্ঠু ভোটের জন্য, তারা সুষ্ঠু ভোটের জন্য একটা ওপেন আলোচনা হবে, যদি আলোচনা সংলাপই যেতে হয়। আর জাতীয় পার্টি রিপ্রেজেন্ট যখন করবে, সুষ্ঠু ভোটের জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে বিএনপিকে আনা। তো তারা কি বিএনপি নেতাদের মুক্তি চেয়েছে? বিএনপিকে ভোটে আনার ব্যাপারে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য তাদের যেই নির্বাচনকালীন সরকার, তা নিয়ে কোনো কথা হয়েছে? এগুলি নিয়ে কিন্তু কোনো এ নেই। তার আশ্বাস, সেই আশ্বাসের তো 18 সালেও তো আশ্বাস ছিল। তো সেই আশ্বাসকে মানে ক্ষমতায় যারা থাকে তারা হ্যাঁ বলবে, মুখে বলবে হ্যাঁ আমরা ভালো নির্বাচন করবো। তারপরে তারা কি 18 সালের নির্বাচনটা বলে যে খারাপ নির্বাচন হয়েছে, 14টাকে বলে যে খারাপ নির্বাচন হয়েছে, কোনোটাই বলে না। এটাই তো তাদের কাছে ভালো মনে। তো জাতীয় পার্টি কি বলে? জাতীয় পার্টির তো বোঝা উচিত যে ভালো নির্বাচনের সংজ্ঞাটা কি। ভালো নির্বাচনের সংজ্ঞা হচ্ছে 91 থেকে 2008 পর্যন্ত যেই তত্ত্বাবধায়ক পরিবেশ, সেই পরিবেশটা আনবে ক্ষমতাসীনরা? ওনারা এখন সংবাদ সম্মেলনে এসে বলতেছেন যে আওয়ামী লীগ আশ্বস্ত করেছে, আসলে ভেতরে ভেতরে তারা ওই যে আলোচনাটা গণমাধ্যমে আসছে, রিপোর্টে আসছে, ওইটাই নিশ্চয়তা চায় যে আমাদেরকে কয়টা আসন দেবা, এই আসনগুলি দেবো, বাকিগুলিতে আমাদের এরা এ করবে। তো বাকিগুলিতে করলে কী হবে? ফিফথ হবে, সিক্সথ হবে, অবশ্যই এবারে হয়তো একটু বাড়বে, কারণ যেহেতু ইসলামী আন্দোলনও নাই, অন্য কোনো ইয়েও নাই। তো তারপর হয়তো নামকাওয়াজটা কিছু ভোট টোট পাবে। এগুলি তো আর যে জেতার জন্য না, মুজিবুর রহমান চুন্নুকে তার এলাকায় নৌকার প্রার্থী বলছে যে তার জামানত হারাবে, অন্যদের বাকিদের অবস্থাটা কি, কারোর কোনো ইয়ে আছে? তারা বলতেছে 91 ছেলে মতন ভোট বিপ্লব হবে। ভোট বিপ্লব হইতে গেলেও সেই ভোট মানে একটা আস্থা মানুষ যে না সত্যি সত্যি জাতীয় পার্টি একটা বিরোধী দল, একটা বিকল্প। সেই বিকল্প কী ভাবে জাতীয় পার্টি? কে কেউ ভাবে না। তো একটা মিনিমাম সাংগঠনিক একটা অবস্থা থাকতে হয়, সেই অবস্থা কি আছে জাতীয় পার্টির? সাংবাদিকদেরও সামনে তারা বলে আর সাংবাদিকরাও এগুলি মানে হজম করে, পাল্টা কেন প্রশ্ন করেন? আমি জানি না প্রশ্ন হয়েছে কিনা, এখন প্রাথমিক রিপোর্ট হয়তো এই মানব জমিনে যেটা প্রকাশ হয়েছে তাতে পুরোটা আসেনি। দর্শক, সবশেষে একটি অনুরোধ জানাই, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ইউটিউবে সাবস্ক্রাইব লেখাটি দেখে টাচ করবেন এবং অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিশ্চয়ই কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।